নানা জটিলতায় প্রায় পাঠকশূন্য হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারটি রয়েছে কর্মচারীদের দায়িত্ব অবহেলা এবং পর্যাপ্ত পাঠক সুবিধার অভাব। দুর্লভ লক্ষাধিক বইয়ের সমাহার নিয়ে 1954 সালে যাত্রা শুরু করে হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার। 68 বছরের পুরনো এই পাঠাগারটি হবিগঞ্জ জেলা শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থিত। জনহিতকর প্রতিষ্ঠানটির দোতলা ভবনের একতলায় পাঠকরা পড়াশোনা করেন, অন্যতলায় পরিত্যক্ত মালামাল রাখা হয়। রেফারেন্স, গবেষণা, চিকিৎসা, বিজ্ঞান, ইতিহাস, জীবনী ও সাহিত্য উপন্যাস বিষয়ক গ্রন্থসহ এখানে নানা ধরনের বই পাওয়া যায়। তবে গল্পের বইগুলোই বেশি পড়া হয় বলে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ। মশার উপদ্রবটা খুব বেশি, মশার জন্য পড়তেই পায় না। আর চেয়ার টেবিলের অবস্থা খুবই খারাপ, ভাঙা চোড়া, যেমন বসলে ভেঙে যায়, এই অবস্থা। পৌর পাঠাগারের একজন নিয়মিত পাঠক, এখানে খাবার পানির কোনো ব্যবস্থা নেই বললে চলে। আর বাথরুমের অবস্থা খুবই নাজেহাল, আর নিচের তলাতে তো পড়ার মোটামুটি ব্যবস্থা আছে, উপরের তলাতে চেয়ার টেবিল কোনো ব্যবস্থাই নেই। এই জায়গার মধ্যে আপনার পরিচ্ছন্নতার কর্মীর অভাব এবং মশার উপদ্রব খুব বেশি, এবং পরিবেশটা খুবই মানে অস্বাভাবিক নয়, নোংরা থাকার কারণে অনেকটাই পড়তে আসে না। আমরা আসলে আগে দেখেছি যে অনেক পাঠক ছিল, এসে আসলে বসার জায়গা পাওয়া যেত না, কিন্তু বর্তমানে পাঠক নাই বলতে চলে, একদমই নাই। তো আমরা আশা করব এই পাঠাগার, আমাদের প্রাচীন পাঠাগারটি আগের মতো, আগে যেভাবে ছিল যে পাঠক সমাগম হতো, আবার যেন আগের জায়গা ফিরে আসে। আরও 10-12 বছর আগেও পাঠাগারটা যেভাবে অনেক জমজমাট ছিল, এখনকার তুলনায় তেমন একটা জমজমাট নাই। এখানে চতুর্থ নিয়ে আমরা বই পড়ি, এখানে অনেক প্রাচীন বই, অনেক পুরানো বই পাওয়া যায়, দুর্লভ বই পাওয়া যায়। আর মানুষও আগে অনেক উৎসাহিত ছিল, এখন একটু কমে গেছে। যদি এখানে যারা কর্মরত আছে তারা যদি আবার আগের মতন মানুষকে উৎসাহ দেয়, তাহলে ঠিকই আবার জমজমাট হবে। পাঠক ছিল এক সময়, কিন্তু বর্তমানে মানুষের মোবাইল ফোনের প্রতি আকর্ষণ বাড়াতে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের কর্তৃপক্ষ চাচ্ছে যে পাঠাগারটা আরও অনেক সমৃদ্ধশালী করা হোক এবং পাঠক যাতে আরও ধীরে ধীরে বাড়তে থাকে, আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। পাঠকদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে পাঠাগারটি আধুনিকায়ন করার আশ্বাস দিলেন পৌর মেয়র। যারা পাঠক, এটা সুন্দর পরিবেশে যেন তারা বসতে পারেন এবং তারা যেন বই পুস্তক পড়তে পারেন। আমরা অতীতের ন্যায় আরও সুন্দর পরিবেশ যেন আমরা করতে পারি, এবং যারা পাঠ করবেন যেখানে যে সেখানে যে যারা বসবেন, এই সুন্দর পরিবেশ আমরা করার জন্য আরও আধুনিক চিন্তাভাবনা আমরা করছি। পাঠাগারে 32টি চেয়ার, 4টি টেবিল এবং 32টি বই রাখার আলমারি রয়েছে, তবে সেগুলোর অবস্থা নাজুক বলে জানান পাঠকরা। সময় সংবাদ, হবিগঞ্জ।